আসসালামু আলাইকুম এবং স্বাগত সকলকে প্রাত্যহিক গল্প আলাপের আয়োজন প্রাণমিষ্টার ম্যাঙ্গো তারকালাপে। দর্শক, সময়ের সাথে পাল্লা দিয়েই আমাদের জীবন মানের পরিবর্তন হয়, পরিবর্তন হয় আচার আচরণ রীতি নিয়ম বিনোদন মাধ্যম এবং সংস্কৃতিতে। বিনোদন বা সংস্কৃতির অন্যতম মাধ্যম হচ্ছে সঙ্গীত। সঙ্গীত আমাদের ভুবনকে আলোড়িত করে, আন্দোলিত করে, পুলকিত করে। এক এক বয়সের মানুষের আবার এক এক ধরনের ভিন্ন ভিন্ন মেজাজের গানের প্রতি আগ্রহ দেখা যায়। তারুণ্য এবং যুব সমাজের আগ্রহটা বেশিরভাগ ক্ষেত্রেই কিছুটা ঝাঁঝালো এবং রোমান্টিক হয়ে থাকে, ঠিক যেমনটা ব্যান্ড সঙ্গীত। দর্শক, আজকের প্রাণমিষ্টার ম্যাঙ্গো তারকালাপের আয়োজনে আমাদের সঙ্গে যে আছেন তিনি তারুণ্য নির্ভর সঙ্গীত এবং নিজেও তারুণ্যের প্রতীক, পাওয়ার ভয়েস অফ বাংলাদেশ খ্যাত রকিং সঙ্গীত শিল্পী সজল। ভাইয়া, শুভ সকাল, কেমন আছো? সুপ্রভাত, চমৎকার। চমৎকার থাকার কি কোনো বিশেষ কারণ আছে? অবশ্যই আছে। আসলে কখনোই নিজের একক অ্যালবাম ছিল না, রিসেন্টলি আমার একটি একক অ্যালবাম রিলিজ হয়েছে এবং আমরা জানি, আমরা সেটি নিয়ে ডিটেইলস শুনবো, সেটি অবশ্যই আমরা কথা বলবো এবং অ্যালবামটির নাম আমি যতটুকু জানি ত্রিভুবন, সেটি প্রসঙ্গে আমরা আসবো। তবে দর্শক, একটু আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। প্রিয় দর্শক, দেখে নিলেন কে আছেন আমাদের সঙ্গে। সুতরাং নিউ জেনারেশনের এই রকিং শিল্পীর সঙ্গে গল্পে যোগ দিতে হলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে। চলে যাচ্ছি অতিথির কাছে। ত্রিভুবন মানে একক অ্যালবাম হচ্ছে একটা শিল্পীর, আমি যদি বলি যে একটা অনেক বড় স্বপ্ন, তো এই স্বপ্নের শুরুটা কখন থেকে? স্বপ্নের শুরুটা তো আসলে সঙ্গীত জীবনে প্রফেশনালি যখন থেকে আসা, তখন থেকেই আসলে অ্যালবামের স্বপ্নটা, কিন্তু মিউজিকের স্বপ্ন তো আসলে ছোটবেলা থেকেই। আচ্ছা, ত্রিভুবনে কয়টা গান থাকছে? ত্রিভুবনে 5টি গান রয়েছে আর 1টি ইনস্ট্রুমেন্টাল রয়েছে। আচ্ছা, মানে কি ধরনের গান? এটি এম রেকর্ডস থেকে এসেছে অ্যালবামটি, আমার ফার্স্ট সলো ত্রিভুবন। এটার কম্পোজার হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মানুষ এবং সবচেয়ে প্রিয় কম্পোজার বাংলাদেশের, চিরকুট ব্যান্ডের লিড গিটারিস্ট ইমন চৌধুরী, সবাই তাকে চিনি। হি ইজ আ গ্রেট কম্পোজার। অ্যালবামের গান কম্পোজিশনের দিক থেকে মিউজিক্যালি আমরা ওয়েস্টার্ন ফরম্যাটের মিউজিক রাখারই চেষ্টা করেছি, বিকজ উই লাভ ওয়েস্টার্ন মিউজিক অলসো। তো আর ত্রিভুবন গানটি যেটি, এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গানটি, আমরা আমাদের মতো করে করার চেষ্টা করেছি। মানে এটা কি সেই গানেরই একটা নিউ ভার্সন করা হয়েছে? আচ্ছা আচ্ছা। আর এটা কবির প্রতি ভালোবাসা শ্রদ্ধা থেকেই করা। আর আরেকটি গান রয়েছে, ফোক একটি গান রয়েছে, এটাও আসলে অনেক পপুলার সং, আবুল সরকারের খাজা বাবা খাজা বাবা মারহাবা গানটি গাওয়ার চেষ্টা করেছি, আমার মতো করে গাওয়ার চেষ্টা করেছি। আর বাকি 3টি মৌলিক গান রয়েছে, এই তো। আচ্ছা, মানে আমরা দেখতে পাচ্ছি যে রকিং গান থাকছে এবং ত্রিভুবন যেটা বললেন যে তারপর হচ্ছে আবার খাজা বাবা, মানে একটা চমৎকার একটা কম্বিনেশন। এই কনসেপ্টটা কখন মাথায় এলো? এটা ভালো লাগা থেকেই করা। ফোক গান বেসিক্যালি, ফোক গান নিয়ে কাজ করার ইচ্ছা আরও পরে, বাট খাজা বাবার গানটি করার মেইন রিজন হচ্ছে আমরা দুজনই আসলে খাজা বাবারও ভক্ত, তো আর গানটির কথা এবং গানটির সুর অসাধারণ, সবসময়ই আমরা শুনে এসেছি গানটি। বাট আমাদের কাছে এই সময় এসে মনে হচ্ছে যে ত্রিভুবন বা খাজা বাবা এই ধরনের গানগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টালি অতটা জাজ করা হয়নি অতীতে, আমার কাছে মনে হয়। তো ইমন চৌধুরী গ্রেট কম্পোজার, আমরা সবাই জানি, দর্শকরাও জানেন, তো আমরা আমাদের ফোকাসটা দিয়েছিলাম আসলে মিউজিকে, শুনলেই বুঝতে পারবেন। আচ্ছা, এই তো। আচ্ছা, কোথায় রেকর্ডিং করেছেন? রেকর্ডিং ইমন চৌধুরী চিরকুট ব্যান্ডের স্টুডিওতে। আচ্ছা, তো যদি একটু জানতে চাই যে প্রত্যাশার প্রাপ্তি অ্যালবাম নিয়ে। প্রত্যাশা তো আসলে অনেক, প্রত্যাশা প্রচুর। এখন আসলে অডিও বাজার তো নেই বাংলাদেশে, সিডি কেনা বেচাও হয় না, বাট অ্যালবাম তবু সাহস করে রিলিজ দেয়া। সলো অ্যালবাম নিয়েই সব স্বপ্ন, মিক্সড অ্যালবামে বেসিক্যালি খুব বেশি গান গাওয়া হয় না আমার নিজের ইচ্ছাতেই, কারণ নিজস্ব থট বা নিজস্ব প্যাটার্নটা আসলে ইউজ করা যায় না মিক্সড অ্যালবামে। আর প্রত্যাশা তো প্রচুর, এখনো 90% প্রচার বাকি অ্যালবামের। আচ্ছা, মিউজিক ভিডিওর কাজ চলছে, 5টি গানেরই মিউজিক ভিডিও করছি আমরা। মিউজিক ভিডিও হচ্ছে? হ্যাঁ, 5টি গানের ভিডিও। কিন্তু এখন দেখা যায় যে মানে আমাদের গানের যে এগিয়ে নেওয়ার যে একটা ধাপ, সেটি একটি ট্রেন্ড চলে এসেছে মিউজিক ভিডিওর, সব গানের অ্যালবামের ভিজুয়ালাইজেশনের যুগ চলছে এখন, এই জন্যই আসলে আমাদেরও তো রেকর্ডি করে মিউজিক ভিডিও। তো কোন কোন গানগুলো নিয়ে মিউজিক ভিডিও? 5টি গানেরই মিউজিক ভিডিও করছি। আচ্ছা আচ্ছা। আর একে একে রিলিজ করব, বাট এখন যারা সিডি কালেক্ট করতে পারছে না তাদের জন্য আমরা ব্যবস্থা করছি ইটিউনস আইটিউনস, স্পেশালি ইউটিউবে ত্রিভুবন লিখলে, লিখে সার্চ দিলেও অ্যালবামটি ফুল অ্যালবাম জুক বক্স হিসেবে পাওয়া যাচ্ছে। আচ্ছা, যদি একটু রেসপন্সের কথা জিজ্ঞেস করি কেমন? চমৎকার রেসপন্স। আমি তো আসলে শুনছি এবং দেখছি ইন্ডাস্ট্রিতে যে অডিও সিডি বিক্রি হয় না বা সিডির দোকানও আসলে উঠে যাচ্ছে, আমরা সিডি বা ডিস্ট্রিবিউট করতে গিয়ে দেখলাম যে সিডি যারা ব্যবসা করতো বা প্রতিটা এলাকায় আগে সিডির দোকান পাওয়া যেত, প্রতিটা শপিং মলে,
এখন পাওয়া যাচ্ছে না, সিডির দোকানই নেই। তো এরপরেও আমার 2000-2500-এর মতো সিডি আমার সেল হয়ে গেছে অলরেডি। আর প্রোডাকশনটা আসলে আমাদের নিজস্ব প্রোডাকশন এম রেকর্ডস, ইমন চৌধুরী এটার চেয়ারম্যান। তো সিডি 2500 সেল হওয়া এই সময়ে এটা আসলে অনেক ব্লাস্টিং একটা ব্যাপার আমার জন্য। আর সিডি আমরা আরও করছি, আমরা ইচ্ছা করেই অনলাইনে গান একটু লেট করে রিলিজ করেছি। আর যেন সিডি দিয়ে মানুষ একটু আকৃষ্ট হয়, সিডি একটা সৌজন্যতা আর হ্যাঁ গান শুনুক। আর আপনি যেটা বললেন যে ভিজুয়ালাইজেশন মানে ভিডিও, বাট আমরা আসলে বলতে চাই যে ভিডিও তো অবশ্যই দরকার, ভিডিও অবশ্যই এনজয় করবো দেখবো, বাট আমরা ভিডিওটা কেন দেখছি, গানের ভিডিওটা দেখছি, তো গানটা আগে শুনি এরপর ভিডিও দেখি। আর দর্শক রেসপন্স প্রচন্ড, আসলেই তাই। এবং আমরাও আশা করতে পারি যে ত্রিভুবন অবশ্যই সাকসেস হবে, যে ডেডিকেশন নিয়ে কাজটি করে অবশ্যই দর্শকদের কাছে পৌঁছাবে, এবং যে সিডি কেনার প্রতি যে আগ্রহ দর্শক হারিয়ে ফেলছে আস্তে আস্তে অবশ্যই আবার ক্রিয়েট হবে। কিন্তু এই যে পাওয়ার ভয়েস থেকে আজ অবধি যে ফেলে আসা কাজগুলো আছে, যে অর্জনগুলো ঝুলিতে জমা পড়েছে, সেটি একটু আমরা এক নজরে দেখে নিই, আর চোখ রাখবো। পাওয়ার ভয়েস অব বাংলাদেশের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত এবং প্রিয় হয়ে ওঠা এ প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পীর নাম সজল, যার পুরো নাম মোহাম্মদ মেহেদী হাসান সজল। 10 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করা এই শিল্পীর স্থায়ী নিবাস ঢাকায়। বাবা আবু নাসের আবদুল্লাহ, মা মুক্তারা ইয়াসমিন, দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড় সজল একাডেমিক শিক্ষায় সরকারি তিতুমীর কলেজে স্নাতক শ্রেণীতে অধ্যয়ন করেছেন। 9ম শ্রেণীতে পড়ার সময় তার গানের হাতেখড়ি হয় তার সঙ্গীতানুরাগী নানার কাছে। তবে বৃহৎ পরিসরে সজলের শিল্পী হিসেবে স্বীকৃতি মেলে প্রথমবারের মতো আয়োজিত পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। এরপর থেকে গান আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী সজল। ফেলে আসা কাজগুলো দেখে কেমন লাগলো? অদ্ভুত অদ্ভুত। যেমনটি আমরা দেখছিলাম যে নানার কাছে হাতে খড়ি গানে, আচ্ছা পরিবারে কি সেরকম একটা আবহ ছিল? উনি বাউল গান লিখতেন, বাউল সঙ্গীত চর্চা করতেন, তো আমাদের ঘরে বাউলের আসর হতো নানার বসে, বাউল গানের এখনো হয়। আচ্ছা, ছেলেবেলায় কোথায় বেড়ে মহাখালী? আমি ঢাকা স্থানীয়, আমার জন্ম মহাখালী এবং মহাখালীতেই বাসা, বাট মাঝে পড়াশোনার জন্য খিলগাঁও থাকা হয়েছে বেশ কয়েক বছর। এই যে বাউল সঙ্গীতের তো একটা ফ্যামিলিতে একটা ইয়া ছিলই, তো একটু যদি জানতে চাই যে ব্যান্ড সঙ্গীত মাথায় কি করে এলো যে আমি ব্যান্ড সঙ্গীতই গাবো এরকম? এটা আসলে আমরা তো স্কুল কলেজে পড়েছি, তো তখন আসলে আমরা ছোটবেলা থেকেই বাংলাদেশের রকস্টার যারা ছিলেন, জেমস ভাই, বাচ্চু ভাই, আজম খান, হাসান ভাই, ওনাদের দ্বারা ভয়ঙ্করভাবে ইন্সপায়ার্ড এবং ভয়ঙ্করভাবে প্রভাবিত। তো সেখান থেকেই আসলে টুকটাক আস্তে আস্তে গিটার মানে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের প্রতি প্রভাবিত ছিলাম। বাউল গান তো ছোটবেলা থেকেই শোনা গাওয়া, বাট ব্যান্ড মিউজিকের প্রতি আসলে অ্যাকচুয়াল ভালোবাসাটা আর আকর্ষণটা ছিল। আচ্ছা, তো ওই আস্তে আস্তে স্কুল লাইফে শেষের দিকে এসএসসি পরীক্ষার সময় থেকে আর কি মিউজিকে ইনভলভ হয়ে যাওয়া। বাংলাদেশে যদি বলি কাউকে অনুসরণ বা অনুকরণ এরকম কেউ আছে? হ্যাঁ অবশ্যই আছে, স্পেশালি ফার্স্টে বলতে হয় আজম খান। আর আমি প্রচন্ড ভাবে প্রভাবিত, মানে আমাদের ব্যান্ডের গুরু বলা হয়, গুরু, ব্যান্ডের গুরু, এবং প্রচন্ড ভাবে প্রভাবিত যার টাইটেল গুরু নগর বাউল জেমস, আমি প্রচন্ড ভাবে প্রভাবিত তার দ্বারা এবং অনুপ্রাণিত তার দ্বারা। যদি বলি ব্যান্ড সঙ্গীতের এখনকার, মানে এখনকার যদি দর্শকদের চাহিদার জায়গাটা বলি কেমন? চাহিদা তো সবসময় বেশি, বাট আমরা আসলে মিউজিক করতে এসে আসলে যারা ব্যান্ড মিউজিশিয়ান তারা দেখা গেছে যে ফোক করছি, ফিউশন করছি, সব ধরনের গান করে এলোমেলো হয়ে যায় ব্যাপারগুলো আমার কাছে মনে হয়। কারণ স্পেসিফিক্যালি আমরা ব্যান্ড মিউজিশিয়ান কারা এটা আর জাজ করতে পারি না অডিয়েন্সের জায়গা থেকে। তো আমি আমার যেটা আর কি ধারণা বা মন্তব্য এ ব্যাপারে যে যারা ব্যান্ড মিউজিক লাভ করে তারা অবশ্যই বাংলা গানই তো করছে, করবে, বাট ব্যান্ড মিউজিকটাই করুক। এবং আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে যে আগে কিন্তু আমরা দেখতাম যে একটা ব্যান্ড দল, তো এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে সবাই ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বা ইন্ডিভিজুয়াল গান করছে, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই। তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কথা হচ্ছিল দেশজোড়া সঙ্গীত প্রতিভা অন্বেষণের মাধ্যমে খুঁজে বের করা অনন্য রকিং সঙ্গীত শিল্পী সজলের সঙ্গে। আপনারাও নিশ্চয়ই গল্পের সঙ্গে রয়েছেন, তবে এই মুহূর্তে সময় হলো অল্প সময়ের জন্য বিরতি নেবার, ফিরে এসেও আপনাদের সঙ্গে পেতে চাই। বিরতির পর আরও একটি বার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তারকালাপের অংশে, এবং আমাদের সাথে আছেন রকিং সঙ্গীত শিল্পী সজল। ফিরছি তার কাছে।
আবারও ফিরে এলাম যে প্রশ্নটি আমি রেখে গিয়েছিলাম, যে এখন দেখা যায় আগে কিন্তু আমাদের এরকম ছিল যে অনেক ব্যান্ড দল আছে, আমরা দল হিসেবে চিনি, ব্যান্ড কিন্তু একটা টিম ওয়ার্ক আমি বলবো। এখন ইন্ডিভিজুয়াল গানের প্রতি মানুষের আগ্রহটা কোথায় যেন বেড়ে গেছে, এটার কি কোনো কারণ আছে? দৃষ্টিকোণ ইন্টারন্যাশনালি দেখা যাচ্ছে আসলে এমন ব্যাপারগুলো। আসলে আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, মিডিয়া এখন প্রচন্ড বড় বাংলাদেশে। আগে একটি চ্যানেল ছিল, এখন অনেক চ্যানেল আমরা দেখি। তো চাহিদার জায়গা থেকেও আসলে এমনটা হওয়া, আর সবার আসলে বিভিন্ন দর্শন আছে মিউজিকে। আগে যেমন একটি দর্শন নিয়ে সবাই মিউজিক করতো, এখন আমার মনে হয় যে বিভক্ত হয়ে গেছে, সবাই ফিউশন বা সব ধরনের মিউজিক করতে চায়। এটা ভালো, অবশ্যই ভালো, বাট টিম ওয়ার্ক মিসিং। কারণ টিম ওয়ার্ক অবশ্যই প্রয়োজন। আমরা যদি ব্যান্ড মিউজিক লাভার যারা, আমরা সবসময় আসলে শুধু গানটি শুনতে চাই না, আমরা টোটাল একটি টিম ব্যান্ড টিমের কাছ থেকে একটি প্রত্যাশা করি। তো ব্যান্ড মিউজিক অবশ্যই স্ট্রং হবে আরও বাংলাদেশে, স্ট্রং অবশ্যই স্ট্রং অনেক, এবং ডে বাই ডে এটা আরো ইনক্রিজ হবে। এবং আমিও আসলে ব্যান্ড করতে চাই। হ্যাঁ, আমি এই প্রশ্নটাই রাখতে চাচ্ছিলাম যে তুমি যেহেতু ব্যান্ড সঙ্গীত করো, এরকম কোনো ইচ্ছে আছে নাকি? অবশ্যই, আমি আমার ব্যান্ড ছিল, রিয়েলিটি শো তো পরে, বাট আমার এখন ব্যান্ড নেই, বাট আমি আস্তে আস্তে গুছছি আর কি। আমার মিউজিশিয়ান সিলেকশন হচ্ছে আস্তে আস্তে, অনেক গুণী গুণী মিউজিশিয়ানদের মধ্যে থেকে আসলে বাঁচতে হবে। কারণ ব্যান্ড আসলে একটি পরিবারের মতো, এখানে শুধু ভালো বাজালে বা ভালো মানুষ হলেই হয় না, আন্ডারস্ট্যান্ডিং এর অনেক একটি বিষয় রয়ে যায়। তো এই জন্যই আসলে লেট হওয়া। আমি তারকালাপেই আরো দুই বছর আগে এসে বলেছিলাম যে আমার ফার্স্ট সোলো অ্যালবাম আসছে, আস্তে আস্তে ধৈর্য নিয়ে কাজ করা হচ্ছে। তো আজকে মানে দুই বছর লেগেছে অ্যালবামের কাজটি শেষ করতে, আস্তে আস্তে করেছি আমরা। আমরা আসলে একটু যত্ন, কারণ কি ভালো কিছু দেয়া দর্শকদের, অবশ্যই আমরা আমাদের সন্তানকে ভালো স্কুলে বা ভালো খাবার খাওয়াতে চাই, ভালো স্কুলে পড়াতে চাই। তো গান তো সন্তানের মতো, হুটহাট করে গান করে ফেলার পক্ষে আর কি আমরা নই। তো এই কারণে আসলে দেরি করা, আর আমরা শিখছি আসলে, শিখে মিউজিক করতে চাই, এই জন্য দেরি হওয়া। আর ব্যান্ড করব, এটা আজকেও বললাম, এবং ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো একদিন হয়তো ব্যান্ড নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং পাওয়ার ভয়েস তো ডেফিনেটলি একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে অনেকেই, কিন্তু আমরা দেখি যে রিয়ালিটি শো এসে কোথায় যেন ঝরে যায়, এই ব্যাপারটি কেন? আসলে কে কেন মিউজিক করে এটা আমি বলতে পারি না। আমি মিউজিক মিউজিক করার জন্য আসলে ধরে রাখার ব্যাপারটা মনে নিজের উপরে, নিজের উপর আর মিউজিক করতে হবে আসলে। মানে শুধু ইন্ডাস্ট্রিতে থাকার জন্য, টিকে থাকার জন্য আমি হিট হিট গান গাবো, হিট হয়ে যাবো, আজকেই সব করে ফেলবো, ব্যাপারটা এমন থাকলে আসলে হয় না। মিউজিকের সাথে থাকতে হবে, ভালোবেসে কাজ করতে হবে, ডেডিকেশন থাকতে হবে। ঠিক তাই, এবং এই ভালোবেসে কাজ করেছো এটা তো আমাদের কোনো সন্দেহ নেই, দু বছর লাগিয়ে যত্ন করে কাজগুলো করেছো, সেই যত্নের একটু ছোঁয়া যদি আমরা একটু শুনে নেই, আমরা গান শুনতে চাই। অবশ্যই, আসলে কম্পোজিশন, আমি গিটারিস্ট না, আমি গিটার বাজাতে পারি না তেমন, ট্রাই করছি। এটা গানটির নাম কত দূরে, ত্রিভুবন অ্যালবামের একটি আমার লেখা আমার সুর করা, ইমন চৌধুরীর কম্পোজিশন। কত দূরে
আমি বাজাতে পারি না, আমার গানগুলো যিনি বাজিয়েছেন উনি অনেক কঠিন বাজিয়েছেন আমার জন্য। কিন্তু আমরা কিন্তু মানে গানের জায়গাটা যদি বলি, আমরা চমৎকার ভাবে মনোমুগ্ধ ভাবে শুনছিলাম, ভীষণ ভালো লাগছিল। এবং এই মুহূর্তে একজন দর্শক আছে আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু সাজা ভাইয়ের সাথে কথা বলতে পারি? জি অবশ্যই, নামটি বলে কথা বলুন। আমার নাম শিমুল। হ্যালো ভাইয়া, ভালো আছেন? এই তো বেশ, চমৎকার ভাইয়া। আপনার গানটা অনেক অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আর আপনাকে অনেক ভালো লাগতেছে, আর আপনার এই গানটা ভালো লাগে বেশি। আমি প্রেম ভরা ভাই, কিন্তু প্রেমের মধু চাই, এই গানটা বলে অনেক ভালো লাগে। চমৎকার, ত্রিভুবনের লমটিও শুনবেন, খুশি হব শুনলে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক অনেক ভালো থাকবেন আপনি। একেবারে গাওয়া গান কিন্তু গেয়ে গেয়ে শোনাচ্ছে পছন্দের মানুষকে, আসলেই চমৎকার। এই বিষয়গুলো কেমন লাগে? অদ্ভুত লাগে আসলে, কারণ গান তো শুধুমাত্র নিজের জন্য না। অবশ্যই, যখন নিজের গান যখন করা হয় তখন আসলে একটা ইচ্ছা এবং স্বপ্ন থাকে যে মেসেজগুলো মানুষ শুনুক, উপলব্ধি করুক, অনুভব করুক বা এনজয় করুক। তো যখন কেউ এটা করে তখন তো অবশ্যই এটা প্রাপ্তি। শুধু কিন্তু দর্শক না, দর্শকরা অবশ্যই ফ্যান, চারপাশে যে মানুষগুলো আছে, যে শুভাকাঙ্ক্ষীগুলো আছে তারাও কিন্তু তোমাকে খুব ভালোবাসে, এবং সেই কথাগুলো আমরা শুনতে চাই, আমরা চোখ রাখব। সজল ভাই, তুমি কেমন আছো? তুমি তো আমাদের অনেক বেশি পছন্দের একজন ভাই, আর তোমার জন্য আসলে কি বলবো, তোমার ভয়েস আমার খুব ভালো লাগে, এটা তুমি জানোই। আর তুমি অনেক অনেক বড় হও, তুমি তোমার নিজস্ব গান হোক, তোমার গানগুলো যাতে দর্শকরা তোমাকে তোমার সজল নামে চিনে, সেই মানে দোয়া এবং শুভকামনা। সজল ব্রো, লাভ ইউ। ভালো লাগলো আপনাকে দেখে আজকে, যে এত সুন্দরভাবে গান করে যাচ্ছেন। পরিচয় একটু ভিন্নভাবে হয়েছিল যদিও আমাদের, তবুও ভালো লাগা এবং ভালোবাসা আমাদের আসলে গানের মাধ্যমেই। ভালো ভালো গান করুন, আমাদেরকে গান দিয়ে যান। আশা করছি আমাদের গানের জগতে আপনি অনেক একটা পাশে হয়ে থাকবেন। সজল কেমন আছো? উত্তর শুনতে পাইনি, আমি জানি তুমি ভালো আছো। আর তোমার, তুমি পাওয়ার ভয়েস থেকে এসেছো, পাওয়ার ভয়েস থেকে আসার পরে তোমার সঙ্গে আমার পরিচয়। আর তুমি যেহেতু একটা প্ল্যাটফর্ম থেকে এসেছো, আমরাও একটা প্ল্যাটফর্ম থেকে এসেছি, তো একজন আসলে একই যে একই লেভেলের কারো কারো সুনাম করা খুব টাফ, কিন্তু আমি করবো তোমার এই কারণে যে তোমার ভয়েসটা আমার অসম্ভব প্রিয়, আর তুমি মানুষ হিসেবেও আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। তোমার ভয়েসের জাদু দিয়ে বাংলাদেশের হাজারো দর্শকের মন জয় করেছো, আরও লাখ লাখ দর্শকের জয় মন জয় করো, এই দোয়া করি সবসময়। ভালো থাকো, আর আমাদের জন্য একটু দোয়া করো। নিশ্চয়ই অনেক ভালো লাগা কাজ করছে, খুব বেশি চমৎকার ছিল আসলে, অদ্ভুত ব্যাপারটা। সবাই পছন্দের মানুষ এবং সবাই অনেক গুণী মানুষ, আর স্পেশাল কথা হচ্ছে যে সবাই অনেক ভালো মানুষ। ভালো মানুষ না হলে আসলে এত সুন্দর করে বলা যায় না আসলে। এবং ঠিক তাই, খুব ক্লোজ দুজন বড় ভাই, আরেকজন বন্ধু কর্ণিয়া, এবং ওরা এই সময় চমৎকার আর্টিস্ট, এবং ওরা সব সময় চমৎকার আর্টিস্ট থাকে। এবং তিনজনই কিন্তু যাত্রাটা শুরু হয়েছে একই প্ল্যাটফর্ম, মানে বলতে গেলে রিয়েলিটি শো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা আরো কথা বলতে চাই এবং প্লেব্যাক নিয়েও শুনবো, তবে আরেকটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কথা হচ্ছে পাওয়ার ভয়েসের পুরো পাওয়ার কাজে লাগে, ইতোমধ্যে নিজের দক্ষতার পরিচয় দেওয়া সঙ্গীত শিল্পী সজলের সঙ্গে গানে গানে বই চলা জীবনের গল্প নিয়ে। এই গল্প আরও খানিকটা সময় চলবে, তবে একেবারেই অল্প বিরতি, অল্প সময়ের জন্য বিরতিতে নিচ্ছি, দ্রুত ফিরে আসবো, সঙ্গেই থাকবেন। দর্শক, আজকের প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপে শেষ অংশের গল্পে স্বাগত সকলকে, সে সঙ্গে ধন্যবাদ আরটিভিতে চোখ রাখবার জন্য। দর্শক, তারকালাপে আজ গল্পে সঙ্গী আছেন ভিন্ন রকম গায়কী এবং কণ্ঠের মাধ্যমে পাওয়ার ভয়েস বাংলাদেশের গৌরব অর্জন করা এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সজল। তার সঙ্গে গল্পে ফিরে যাবার আগে দ্রুত নিয়মিত কুইজ পর্বটি সেরে নেব। দর্শক, আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে নাট্যজন সেলিম আল দীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং আমাদের আজকের কুইজটি হচ্ছে সঙ্গীত শিল্পী সজলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত অডিও সিডির নাম কি? অসংখ্যবার আমরা বলে দিয়েছি, তারপরও নিয়ম অনুযায়ী আমরা অপশনগুলো জানিয়ে দিচ্ছি। অপশন ক ত্রিভুবন, অপশন খ এই যে দুনিয়া। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন টিআলাপ স্পেস সঠিক উত্তর স্পেস নাম লিখে পাঠিয়ে দিন 4141 এই নাম্বারে।
সবচেয়ে বেশি সংখ্যক এসএমএস প্রেরণকারীর মধ্য থেকে কম্পিউটারের র্যান্ডম সিলেকশনের মাধ্যমে আগামীকাল একজন ভাগ্যবান বিজয়ী পাবেন মোবাইল ফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবারে দেখে নেব কে হয়েছে আমাদের গতকালের সৌভাগ্যবান বিজয়ী। ভাই আমাদের বিজয়ীর নাম আছে, একটু পড়ে শোনাতে হবে। নিতু, শেষ ছটি ডিজিট 251746। নিতু, অনেক অনেক অভিনন্দন আপনাকে, এবং সেই সাথে আপনার মোবাইলে পৌঁছে যাচ্ছে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। অনেক অনেক ভালো থাকবেন আপনি। যেমনটি আমি বলে গিয়েছিলাম যে প্লেব্যাক নিয়মিত কাজ করা হচ্ছে, তো যেহেতু তোমার একটা মানে তুমি একটা ধারা তৈরি করেছো যে ব্যান্ড সঙ্গীত, তোমার আমরা জানি যে ব্যান্ডে তুমি খুব ভালো স্বাচ্ছন্দ্য ফিল করো, তো প্লেব্যাক করতে যেয়ে মানে প্লেব্যাক নিশ্চয়ই গান বুঝে সিকোয়েন্স বুঝে বুঝে যে কাজ করার ব্যাপারটি, মানে কোনো প্রবলেম বা সিং করতে কোনো ঝামেলা এরকম কখনো মনে হয়েছে? অবশ্যই হয়। প্লেব্যাক আসলে অনেক বিগ একটা জায়গা, প্লেব্যাক সিঙ্গিং, কারণ হিরোর সাথে ভয়েস মিল, অনেক ধরনের আসলে সিকোয়েন্স ম্যাচ করতে হয়। প্লেব্যাক করার সৌভাগ্য হয়েছে, 14-15টি ফিল্মের গান করা হয়েছে, এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। আচ্ছা, সেখানেও কি আমরা রকিং সজলকে পাচ্ছি? ম্যাক্সিমাম গান। রিসেন্ট একটি মুভি আসছে, দ্য স্টোরি অফ সামারা, ঈদ উপলক্ষে সেটিতেও গান করা হয়েছে। স্পেশাল ব্যাপারটা হচ্ছে প্লেব্যাক করতে গিয়ে যেটা আসলে আমার কাছে বেশি এনজয় করছি আমি, এটা হচ্ছে এখনো ডুয়েট কোনো গান করা হয়নি। আচ্ছা, তো সব সলো, ব্যাপারটা আসলে আমাকে খুব স্বস্তি দেয়, আমার ভালো লাগছে। এবং সেই জায়গায় কিন্তু কাজ করার যে 100% যে ব্যাপারটা আছে, যে স্যাটিসফ্যাকশনটা, সেটাই কিন্তু ফুলফিল হয়। সেটা হয়, বাট অনেক টাফ, কারণ অনেক গুণী কম্পোজারদের সঙ্গে কাজ করাটা, সবাই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির মুরব্বী বলা যায়, তো তাদের সামনে তাদের কম্পোজিশন করা গান এবং হিরো হিরোইন প্রোডিউসার ডিরেক্টর সবার সামনে ভয়েস দিতে হয়, এটা আসলে আমার জন্য অনেক টাফ। আমি অনেক সময় মাঝে মাঝে নার্ভাস হয়ে যাই প্লেব্যাক করতে। আচ্ছা আচ্ছা, একজন দর্শক আছে আমাদের সঙ্গে, ফোনটি নিয়ে ফিরছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমার নাম ইতি, আমি ধানমন্ডি থেকে বলছি। সজল ভাইয়া কেমন আছেন? চমৎকার, তুমি কেমন? আমি ভালো আছি। আপনার ত্রিভুবনের গানগুলি শুনেছি, যে আপনি গানটা গেয়েছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। আমার হলো একটা কথা হলো, আমি আপনার ছবিগুলি এবং গান দুটাই একই সাথে মিশে গেছে। দিদু, আমার যদি সম্ভব হয় আপনার সাথে সাক্ষাৎ করার, তাহলে ফার্স্টে আমি আপনার আপনি গান গাওয়ার সময় লাল ড্রেস পরে যে ছবিগুলি তুলেছেন সেগুলি আমি যেভাবেই হোক আমি কালেকশন করব। আমি ছবি তোলার উপর পড়াশোনা করছি, তাই বিকম আপনার ছবি এবং গান দুটাই মানে মানুষের অন্তরে ঢুকে গেছে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো থাকবেন আপনি। ছবি তুলো ভালোভাবে, সুইট অন্যরকম ইচ্ছে আসলে, ফ্যানরা মনে হয় এরকমই হয় আসলে। এনজয়েবল আসলে ব্যাপারটা, অনেক বড় প্রাপ্তির, কারণ তারা শুধু গানই শুনছে না, তারা পুরো মানুষটাকে নিয়ে ভাবছে বা দেখছে। এখানে আসলে শিল্পীর শিল্পের অনেকখানি জড়িয়ে, তো দায়িত্ব আসলে অনেক থাকে। এত দায়িত্বশীল হওয়ার বয়সটাও মনে হয় আমাদের এখন না, ভুল ত্রুটি হতেই পারে, বাট চেষ্টা করি আসলে ভালো থাকার, ভালো গাইবার, ভালো কিছু নিয়ে থাকার। আসলে নিজেকে একটু একটু করে সমৃদ্ধ করার যে ব্যাপারটি, সেটা কিন্তু মানুষকে আরো অনেক দিক মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, সেটা কিন্তু থাকা উচিত, যে পজিশনে আমরা থাকি না কেন। অবশ্যই থাকা উচিত, আর ধ্যান করতে হবে, আই মিন মানে পড়াশোনা করতে হবে যে সাবজেক্টটি নিয়ে। আর্টের আর্ট তো আসলে সুবিশাল, এটার কোনো শেষ নেই, যে কোনো আর্ট, ছবি আঁকা, আপনি যেটা করছেন সব কিছু, মিউজিক, সঙ্গীত অনেক বড় একটি আর্ট, আর এটা অনেক টাফ ততটাই ইজি, তো ভালোবেসে আসলে জিনিসটা নিয়ে পড়াশোনা এবং চর্চা করতে হবে। যদি বলি আমি ভুল বলছি না যে একটা সময় কিন্তু ব্যান্ড সঙ্গীতের একেবারে স্বর্ণযুগ ছিল আমাদের, মানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবার ভেতরে ঢুকে গিয়েছিল ব্যাপারটা, ব্যান্ড সঙ্গীত সেই জায়গায় একটা অবস্থান করে নিয়েছিল। যদি সেখান থেকে এখন বলি, জায়গাটা কিন্তু একটু মানে নড়বড়ে, সেরকম নাই, একটু পরিবর্তিত, এটা আসলে হ্যাঁ পরিবর্তিত যদি বলি, তো এটি কেন আর কি প্রয়াস রাখা উচিত এটা চেঞ্জ করার জন্য? বেশি বেশি ব্যান্ডদের সুযোগ দিতে হবে আমাদের, মিডিয়াকেও সচেতন হতে হবে এই জন্য, কারণ ম্যাক্সিমামই আমরা দেখছি যে সব সলো আর্টিস্ট এবং শুধু শিল্পী যে গান গায় তাদেরকেই প্রাধান্য দেওয়া হয় আমাদের দেশে, ইভেন সাউথ এশিয়ায়, আমাদের হ্যাঁ সাবকন্টিনেন্টে, কিন্তু আসলে মিউজিশিয়ানরা আসলে মিউজিকের প্রাণ, আসলেই তাই, মিউজিশিয়ানরাই প্রাণ আসলে। একটা ভালো সঙ্গীতের কিন্তু একটা টিম ওয়ার্ক, এটা টিম ওয়ার্ক, আর ব্যান্ড দেখা গেছে যে ব্যান্ড হলেও আমাদের দেশে আমরা মিডিয়ায় ফোকাস করা বা আমরা সব জায়গায় পরিচিতি পাচ্ছে ভোকাল, অনলি ভোকাল যে গায়,
বাট যে গিটার বাজাচ্ছে, যে ড্রামস বাজাচ্ছে, যে কিবোর্ড বাজাচ্ছে, বেস গিটার বাজাচ্ছে, ওরা কিন্তু অনেক মহান মিউজিশিয়ান হতে পারে, অনেক মহান কম্পোজার ক্রিয়েটর হতে পারে, বাট অনেকের কাছে অজানা থেকে যায় যে মিউজিশিয়ানটা কত মহান ছিল। এবং আমরা যদি ভুল না বলে থাকি যে আগে কিন্তু সব এক্সাইটমেন্ট ছিল ব্যান্ড ঘিরে, যে যে কোনো একটা অকেশন আমরা চিন্তা করছি ব্যান্ড আসবে, এই দল আসবে, মানে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কিন্তু এখন কিন্তু ইন্ডিভিজুয়াল হয়ে গিয়েছে ব্যাপারটা। এটার কারণ হচ্ছে আসলে এইটাই, আর কমার্শিয়ালি আসলে সবাই এখন এনএফসি করছে, তো এমনটা হওয়া উচিত না। ব্যান্ড মিউজিককে শ্রদ্ধা করতে হবে, আর যারা ব্যান্ড করে তাদের আসলে স্ট্রং থাকতে হবে তাদের নীতি, তাদের ঐক্যের প্রতি। আর স্পেশালি আমি অনুরোধ করব সবার কাছে যে ব্যান্ড মিউজিককে প্রমোট করতে গিয়ে শুধুমাত্র ভোকালকে প্রমোট করবেন না, হোল ব্যান্ড যারা কষ্ট করে বাজায়, যারা ব্যান্ডের প্রাণ, এবং যাদের জন্য আসলে আমরা এত সুন্দর সুর, এত সুন্দর সংগীত শুনতে পাই, আসলেই তাই। প্রতিটা ব্যান্ড মেম্বারদের পুরো প্যাকেজের পেছনে কিন্তু সবার একটা সমন্বিত প্রচেষ্টা থাকে, 100% প্রচেষ্টা থাকে। অনেক ব্যান্ডে দেখা গেছে যে ভোকালের কোনো কোনো কাজই নেই, শুধু গান গায়, ভালো গান গায়, ভালো ভোকাল টোন রয়েছে। এবং এই জায়গাটা পরিবর্তন করার ক্ষেত্রে কি দর্শকদেরও কিছুটা ভূমিকা অবশ্যই আছে? আমি কিছুটা না, বড় ভূমিকার কথাই বলবো, শ্রোতাদের কিন্তু আছে না, তবে এখানে আমাদের ভুল হয়, কারণ আমরাই তো আসলে ফোকাসে রাখি শুধুমাত্র ভোকালকে। ভোকাল অবশ্যই ফোকাসে থাকবে, বাট আদার্স মেম্বারদের আমরাই আসলে প্রমোট করতে চাই না বা পারি না, কিছু একটা গন্ডগোল সেখানে থেকে যায়। আর আমরা যদি প্রমোট না করি মিউজিশিয়ানদের, তাহলে বাংলাদেশি মানে আমাদের অডিয়েন্সরাও কিন্তু মিউজিশিয়ানদের এক্সট্রাভাবে শুনবে না বা খুঁজবে না। না, যে বিষয়টাই বলছিলে যে মিউজিক ইন্ডাস্ট্রি এখন কিন্তু ওরকম স্টেবল নেই, এটার কিন্তু পুরো দায়িত্বটা কিন্তু আমি দর্শকদের উপরে আমি বর্তাবো, কারণ এই কারণে যে যে মিউজিশিয়ানগুলো কষ্ট করছে, যে সিঙ্গারগুলো কষ্ট করছে, সেখান থেকে কেন কপি করে গান শোনার প্রবণতা, ডাউনলোড আমরা কেন করব? সেখানে এখন 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 অনেক ইজি হয়ে গেছে ব্যাপারগুলো, কারণ এখন আসলে ম্যাক কম্পিউটার এসেছে, এখানে সিডি রোমই নেই আসলে। আচ্ছা আচ্ছা, তো সামনে আসলে সিডি ওয়ার্ল্ডের সিডি, এখন যেমন অডিও ক্যাসেট এন্টিক হয়ে গেছে, আমরা সাজিয়ে রাখি, সিডিও সাজিয়ে রাখার বস্তু হয়ে যাচ্ছে রিসেন্টলি, বাট অনলাইনে ইন্টারনেটে গান সেলিং এর যে ব্যাপারটা, এটার অনেক ওয়ে রয়েছে এখন, এবং নিউকামাররাও জানতে পারছে, আমাদের মতো নিউকামাররাও জানতে পারছে যে কিভাবে আসলে বিজনেসটা এখান থেকে সম্ভব। আচ্ছা আচ্ছা, এবং এখানে অনেক ফ্রিডমও রয়েছে, এবং এটা এক বছর দুই বছর পর আমি বিশ্বাস করি যে এটা সবাই জানবে এবং সবার ন্যায্য প্রাপ্তিটা সবাই পাবে। বাট সো মাচ কম্পিটিশন হিয়ার। ঠিক তাই, যেমন আমরা বাইরের দেশেগুলো কিন্তু দেখি যে কপিরাইটের যে ব্যাপারগুলো থাকে, মানে সেভাবে কিন্তু আমাদের আইন আছে কিন্তু সেটার বাস্তবায়ন সঠিকভাবে নেই। বাস্তবায়ন হয়ে যাবে, কারণ এখন যারা গান বাজনায় আসছে নতুন এবং আমাদের যারা সিনিয়ররা রয়েছেন সবাই অনেক সচেতন এবং সবাই অনেক সোচ্চার এবং সবাই নিজের প্রাপ্তিটা সবার জায়গা থেকে সোচ্চার হলে যে কোনো একটা মানে যে কোনো প্রবলেমকে আমি মনে করি যে সলভ করা মানে সাকসেসফুল হবে 100% হবে, আমাদের দেশও হবে, বাট প্রতিযোগিতাটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ সবাই গান করছে, সবাই গান করতে পারছে, সবাই প্রচার করতে পারছে, কারণ আমরা কিন্তু একটা গান দেখছি, গানের পেছনের যে আয়োজনগুলো, যে বাজেট, যে ডেডিকেশন, যে স্ট্রাগলিং, সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা যদি সবার জায়গা থেকে সবার দায়িত্বটা সুন্দর করে পালন করতে পারি, তাহলেই তো আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে। আসলে সেটা অনেস্টি আর রেসপেক্ট থেকে আসে, আসলে আপনি কাকে দাম দিবেন কাকে দাম দিবেন না, এটা তো আসলে দর্শকদের আসলে কোনো দোষ নেই, কারণ দর্শকরা অনেক মহান, না হলে গান থাকতো না, ফিল্ম থাকতো না, তারা আছে, তাই গান আছে, আমরা আছি, সব কিছু থাকছে, ঠিক তাই, এটা থেকে যাবে। বাট আমাদের আসলে সচেতন হতে হবে যে আমরা ভালো গান মানুষকে, দর্শকদের চাহিদা পূরণের যে ব্যাপারটা একটা শিল্পীর মাঝেও সেটি থাকতে হবে, থাকতে হবে, এবং আমাদের অনেস্ট থাকতে হবে যে আমরা যাতে বাজারটা নষ্ট না করি। লাইক আমি যদি এখন চিন্তা করি যে আমি খারাপ মিউজিক চর্চা করব, আলতু ফালতু গান করব, আলতু ফালতু মিউজিক, সস্তা কিছু করার চিন্তা করব, তখন কিন্তু দর্শকরা অভ্যস্ত হয়ে যাবে সেই মিউজিকে, এবং তখন কিন্তু অনেকে, অনেক গুণী শিল্পীরা ভালো গান বা ভালো মিউজিক করলেও কোনো রেসপন্স পাবে না, এটা অনেক কষ্টকর। এবং আমরা আশা করি যে এই অবস্থাগুলোর অবশ্যই পরিবর্তন হবে এবং সেই সোনালী যুগ আমাদের আবারও ফিরে আসবে, এবং তোমাদের মতো যারা আছো, যারা সম্ভাবনাময় আছো, তারা কিন্তু আরও এগিয়ে যাবে, আমাদের ইন্ডাস্ট্রিকে মানে বাঁচিয়ে রাখবে বলা যায় যেটা। এবং খুব ভালো লাগছে ভাইয়া তোমার সাথে গল্প করতে, ভীষণ ভালো লাগলো, এবং আগামীকাল তোমাকে তো সবাই দেখতেই পাবে আরটিভির পর্দায় এবং মিউজিক স্টেশনে আসবে, তুমি দর্শকদের অনুরোধের গান শোনাবে, আমরাও শুনতে চাই। অনেক ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য, তোমাদের আমরা কিন্তু গান শুনি, আমরা বাড়ি যাব, তুমি ঠিক করতে থাকো কি গান আমাদের শোনাবে, আমরা একটু দর্শকদের আমি একটু বলতে চাই, প্রাণ আরটিভি কে স্পেশালি ধন্যবাদ, তারকালাপ প্রোডিউসার কলাকুশলী ক্যামেরাম্যান যারা আছেন সব ভাইদের ধন্যবাদ, আর দর্শকদের আবারও বলছি যে ভালো গান শুনুন, খারাপ গানও শুনুন, এবং নিজে যাচাই করুন যে আপনার পছন্দ কোনটা,
আর আমাদের অ্যালবাম আমাদের কষ্টের ফসল ত্রিভুবনের সাথে থাকবেন। আবারও ধন্যবাদ। দর্শক, যে কোনো সৃষ্টির পেছনেই থাকে মেধা, প্রচেষ্টা এবং প্রেরণা। অনেকের প্রেরণা সেই সৃষ্টিকে নিয়ে যায় ভিন্ন রকম উচ্চতায়। সুতরাং সকল শ্রেণীর শ্রোতা ভক্তরা যেমন প্রাণ খুলে শিল্পীর সৃষ্টি এবং শিল্পীকে ভালোবাসবেন, তেমনি শিল্পীরাও সুস্থ বিনোদনের মাধ্যমে শিল্পকে নিয়ে যাবেন সকলের ভালোবাসার দ্বার প্রান্তে। এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। কাল আবারও দেখা হবে প্রিয় একজন অতিথিকে সঙ্গে নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো তারকালাপে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেকে এবং চারপাশের সবাইকে। গান শুনবো আমরা। ওকে, এটি আমার পছন্দের শিল্পী পান্থ কানাইদার একটি গান। আচ্ছা, জল চেয়েছি আমি আকাশের কাছে, আকাশটাকে বৃষ্টি দিয়ে তৃষ্ণা মিটিয়ে দিয়েছে। আমি তৃষ্ণার তো বসে আছি, এক গ্লাস ভালোবাসা চেয়ে। আমি তৃষ্ণার তো বসে আছি, এক গ্লাস ভালোবাসা আছে। তুমি এলে না, তুমি দিলে না, তৃষ্ণা মিটিয়ে, হে তৃষ্ণা মিটিয়ে, তৃষ্ণা মিটিয়ে। For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.